সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যে কোনো অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ। এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বীজ দাব আমরা ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে, আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে, এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় আওয়ামী লীগ। উস্কানিদাতা কিংবা গোষ্ঠীর সব অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান আসে সমাবেশে। যারা এদেশকে পাকিস্তান বানাতে চায় এখনো, এ কারণেই বারবার এই আঘাত হানা হয়। কোন দেশপ্রেমী বিরোধী দল থাকলে এই রকম হওয়ার কথা না। সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।